মুসলমান যদি মুসলমানের মতো বাঁচতে না শেখে, মুসলমান যদি মুসলমানের মতো বাঁচতে না চায়, মুসলমান যদি তাদের অধিকার নিয়ে বাঁচতে না শেখে, তবে যে অবস্থা হয়েছে আরাকানে, যে অবস্থা হয়েছে ফিলিস্তিনে, হতে পারে সেই ভাগ্য আমাদেরও অর্জন করা লাগতে পারে না, পারে না। সুতরাং সোচ্চার হতে হবে। ওগো মুসলমান, আহ্বান করি জেগে ওঠো, সত্যকে বুকে ধারণ করে, কোরআনকে বুকে আঁকড়ে ধরে, আল্লাহর রাসূলের সুন্নাতকে সাথে করে নিয়ে, আল্লাহর রাসূলের সুন্নাত আঁকড়ে ধরে এই পৃথিবীতে মুসলমান গর্বের সাথে বাঁচতে হবে। শুধুমাত্র এখানে নয়, শুধুমাত্র জনসভার মঞ্চে নয়, শুধুমাত্র কোরআনের মাহফিলে নয়, জাতীয় সংসদে দাঁড়িয়ে আল্লাহর কালেমার কথা, কোরআনের কথা উচ্চস্বরে বলতে হবে। এবং এই কথা যারা বলবে তাদের পক্ষে আমরা থাকতে রাজি আছি না নাই, কিন্তু এখানে বলে যাবেন এক কথা, আর পূজা মন্দিরে যেয়ে বলবেন মা দুর্গা শান্তি নিয়ে এসেছে, হবে না, হবে খেলা হবে, তাহলে খেলা হবে। হ্যাঁ, চলবে নাকি থেমে যাব? এই কণ্ঠ যতক্ষণ আছে থামব। দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকেও সুন্নাত আছে, পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে, নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলিগ ধারণ করেছ বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে, মেসোয়া করো তুমি রোজ প্রতিদিন, সেখানেও সুন্নাত আছে, পাথরের আঘাত খাওয়া মাঝে মাঝে জেলে যাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে, মিলাদুন্নবীতে বড় সোচ্চার তুমি নাকি দেখানো লোক, সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক, ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা তোমার কিতাবে কি আছে, পাথরের আঘাত খাওয়া মাঝে মাঝে জেলে যাওয়া সেটা যে সুন্না, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে, ঠিক না বেঠে? আমরা শুধু সুন্নাত মনে করি দাড়ি, টুপি, জুব্বা, মিষ্টি খাওয়া, মেসওয়াক করা, কিন্তু মাঝে মাঝে যে কুপান খাওয়া সুন্নাত এটা মনে করি, মাঝে মাঝে দাঁত ভাঙা সুন্নাত এটা মনে থাকে, রক্তাক্ত হওয়া সুন্নাত এটা মনে থাকে,